की सलामी देने वाली फौज पड़ती थी, जनाबे आमिना सुनती थी आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावत अलैका सैयदी या रसूल अल्लाह, वया हबीब अल्लाह मेरे आका, आपकी है हम भी कारी, आपसे उम्मीद है भारी, जो लिया तमन्ना सारी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, अर्शों का रोशन सितारा, हजरते हक का प्यारा, आमिना बीबी का दुल्हा, माशाल्लाह मरहबा, बेकसू का है सहारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, आमारो मरो भी अपना के काछे ते पेले, या रसूल अल्लाह, जब बिना मरोन जंत्रो ना ए टुकुई आमार कामोना, या नबी सलाम अलैका, जाने रहमत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे बज में हिदायत पे लाखों सलाम, जिस सुहाने खरी चमका चान, उस दिल अफरोज़े सात पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शमे बज़्मे हिदायत पे लाखों सलाम, गौसे आज़म इमाम तुका, वन्नों का जलवाए शान कुदरत पे लाखों सलाम,
مصطفیٰ جان رحمت پیلا کھو سلام شمع بزم ہدایت پیلا کھو سلام سنجری خواجہ غریب نواز اس مین الدین و ملت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بزم ہدایت پہلا کو سلام یا یہ سلامی عاجزانہ ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفی ما جاء الا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه اللہ پاک নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাত ও সালাম আল ফাতিহা শরীফ যেন কবুল করেন, আমিন। গোটা বিশ্ববাসীর কাছে আমাদের আরজ, বাংলাদেশি বাঙালি পৃথিবীর যেখানেই আছেন আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন, দরুদ ও সালাত ও সালাম শুনলেন, প্রথম আমরা কি করেছি, কোরআন শরীফ তেলাওয়াত করেছি, এটা কি জায়েজ না হারাম? জায়েজ। তারপরে কি করেছি, আমরা আলোচনা শুনেছি, কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা কি জায়েজ না হারাম? জায়েজ। তারপরে নবীজির প্রতি দরুদ পড়েছি, দরুদ পড়া কি জায়েজ না হারাম? জায়েজ। তারপরে কি করেছি, নবীজিকে সালাম দিয়েছি, জায়েজ না হারাম? জায়েজ। বরং দরুদ ও সালাম ফরজ, নামাজের থেকে অনেক শক্তিশালী ফরজ। সুবহানাল্লাহ। কারণ নামাজ আল্লাহ বলেছেন পড়ো, কিন্তু আল্লাহও পড়ে না, ফেরেশতাও পড়ে না, কিন্তু দরুদের কথা আল্লাহ বলেছেন আমি পড়ি, তোমরাও পড়ো, ফেরেশতাও পড়ো। সুতরাং আমরা দরুদ সালাম পড়েছি, শেষে এখন আমরা কি করব, দোয়া। এটা কি না জায়েজ? এত জায়েজ কাজ একখানে হলে পড়ে, এইটা বেদাত হারাম হয়ে গেল, দাঁত সব বের করে দিল, এটা কোন দেশে মূর্খতা আমি খুঁজে পাচ্ছি না। কোরআন হাদিসে যেখানে একটা জিনিসের নিষেধ বলে কোনো কিছু নেই, যৌক্তিক তো হতে হবে। কোরআন শরীফে কোনো জায়গায় লেখা আছে দরুদ ও সালাম দাঁড়ানো জায়েজ? নাই। কোরআন ও হাদিসের কোনো জায়গায় বের করতে পারবেন? নাই। আমরা তো এটাকে ফরজ বলি না, আমরা কি বলি, মুস্তাহাব, মুস্তাহাব বলি। মুস্তাহাব কাজের জন্য কোরআন হাদিসের কোনো অনুমতি দলিল লাগে না। এখানে একটা রাস্তা নাই, রাস্তা বানিয়ে দেন, কোরআন হাদিস তালাশ করতে হবে নাকি? এখানে পানির টিউবওয়েল নেই বা মানুষ পানি খেতে পারে না, একটা টিউবওয়েল দিয়ে দিলেন, কোরআন হাদিসের দলিল লাগবে? রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, কাঁটাটা সরায় দেন, মানুষ আঘাত পাবে না, এটার জন্য কোরআন হাদিসের দলিল লাগবে? একটা রুগী রাস্তায় পড়ে আছে, নিয়ে হসপিটাল পৌঁছায় দেন, এটার জন্য কোরআন হাদিসের দলিল লাগবে? হ্যাঁ। মুস্তাহাবকে হারাম ঘোষণা করতে হলে কোরআন হাদিসের নিষেধ লাগবেই। সুতরাং উল্টো তো আপনারা করছেন, আমরা তো করছি না, আমরা এটাকে মুস্তাহাব বলি, কোরআন হাদিসে নিষেধ নাই এটার, আপনারা যেটাকে নিষেধ করবেন সেটা দলিল লাগবেই। চলুন এই পর্যায়ে আমরা মুনাজাত করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাবুদ মেহেরবানি করে আমাদের দিকে একটু দয়া মায়া মমতার নজরে ফিরে তাকান আল্লাহ। আমাদের সাথে গোটা বিশ্বের বহু নবী প্রেমিক আমার নবীর মহব্বতের উম্মত দুহাত তুলেছেন নারী পুরুষ আল্লাহ গো, আমাদের দুনিয়াবাসীর দিকে আপনি একটু তাকায় দেখুন মাবুদ, আমার নবীর প্রেম আদব যার কলিজায় আছে আল্লাহ আপনার কুদরতের কদমে তারে সফরদ করে দিলাম, ইমানদার না বানাইয়া কবরে নিবেন না মাহবুব,
এতক্ষণ যাবত যা কিছু করেছি আমার নবী পাকের রওজায়ে রাহাদিয়া পৌঁছায় দিন মাহবুব সাহাবায়ে কেরাম তাবেইন তাবে তাবেইন আইমা মুজতাহিদিন তামাম পৃথিবীর বুজুর্গান দিন উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের রূহে পাকের সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেকের আব্বা জান আম্মা জান দুনিয়া যারা নাই তাদের রূহে পাকের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ বিশেষ করে কারবালার সোহাদা গুনার ওয়াই পাকের সওয়াব পৌঁছায় দাও আল্লাহ আজকের এই বারে রবিউল আউয়ালে আমার দয়াল নবী দুনিয়ায় তশরিফ এনেছেন সেই জন্য গোটা দুনিয়া ব্যাপী যারা আনন্দ করছেন যারা শুকরিয়া আদায় করছেন আল্লাহ গো তোমার কাছে ফরিয়াদ এদের প্রত্যেককে আমার নবীর গোলাম বানায় দাও প্রত্যেকের সাথে নবীজির দিদার করে দাও আল্লাহ কবরে দয়াল নবীর দিদার নসিব করে দিও আল্লাহ আল্লাহ মেহরবানি করে বাংলাদেশ এই দেশকে তুমি হেফাজত করো মাহবুব আমার দেশকে বিশ্বের মানচিত্রে এমন একটা মর্যাদার জায়গা দিও যেই জায়গায় এই দেশকে পৌঁছালে গোটা বিশ্ববাসী আমাদেরকে শ্রদ্ধা করে মমতা করে আল্লাহ এমন একটা জায়গার তো যাওয়ার তৌফিক আমাদেরকে দিও আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই মাহফিলটুকুকে কবুল করে নিও আল্লাহ আমার নবীর মহব্বতে ঈদে মিলাদুন্নবীর মাহফিল গোটা দুনিয়ায় সবাইকে করার তৌফিক দিও আল্লাহ যারা বোঝে না তাদেরকে তুমি হিদায়তে কামেলা নসিব করে দিও আল্লাহ যেই দিন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাইবা সেই দিনটা জুমাবার রেখে দিও আল্লাহ রমজান মাসে রোজাদার অবস্থায় রুকু সেজদা তেলাওয়াত দরুদ সালাতু সালাম জিকির আজগারের অবস্থায় আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাও তোমার ইসমেজাত মধুর নামটি জিকির করতে করতে দুনিয়া থেকে আমাদেরকে যাবার তৌফিক দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালাম